নমস্কার পুরাতনি হেসেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটি সাউথ ইন্ডিয়ান ডিশ এটি হচ্ছে নারকেলের চাটনি এই নারকেলের চাটনি বানাতে লাগবে নারকেল বাদাম ছোলার ডাল হিং কারিপাতা একটু কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য সর্ষে এখানে কালো আর সাদা সর্ষে আমি নিয়ে নিয়েছি আর নুন আর মিষ্টি স্বাদ মতন আমি এই নারকেলগুলোকে প্রথমে এইভাবে করে কেটে পেছনের কালো অংশটাকে আমি বাদ দিয়ে নিয়েছি প্রথমে আমি এই চাটনি বানানোর জন্য এই যে ছোলার ডাল লাগবে এই ছোলার ডালটাকে আমি প্রথমে একটু তেলে ভেজে নেব এখানে আমি নারকেল বাদাম আর ছোলার ডাল এই তিনটে প্রায় সম আমি নিয়েছি আর এর মধ্যে আমি একটু হিং দেব আমি প্রথমে এই ছোলার ডালটাকে একটু তেলে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ছোলার ডালটাকে একটু ভালো করে ভেজে নেব এই নারকেলের চাটনি ইডলি ধোসা আর সাম্বার বড়া বড়ার সাথে খুব ভালো লাগে খেতে আমি এখানে এই ছোলার ডালটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেছে আমি একটু এটা একটা পাত্রে নামিয়ে নেবো আর অল্প একটু ঠান্ডা করে নেব ছোলার ডাল ভালো করে ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে একটু মিক্সিং গোলে এটা নিয়ে নেব দিয়ে দিলাম বাদাম এখানে রোস্টেড বাদাম আছে যার জন্য আমি বাদামটাকে ভাজলাম না দিয়ে দেব নারকেল আমি নারকেলের পেছনের কালো অংশটাকে বাদ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আমি মিক্সিং বলে ছোলার ডাল নারকেল বাদাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমি ছোলার ডালটাকে ভালো করে গন্ধ হওয়া বেরোনো পর্যন্ত আমি রোস্ট করে নিয়েছি আমি মিক্সিতে আমি এরকম ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি আমি একটু পরিমাণ মতন জল দিয়ে বেটেছি অনেকে গাঢ় পছন্দ করেন সেখানে নিজেদের পছন্দ মতন আপনারা জল দিয়ে নেবেন আমি একটু পাতলা করেছি এবার এই মিশ্রণটাকে আমি সোমবার দেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো দুটো পাতা আমার সিমে আছে দিয়ে দেব সরষে গোটা সর্ষে কারিপাতাটা একটু বেশি ভাজবো বেশ ভালো গন্ধ আসে কারিপাতা আমি দিয়ে দেবো একটু হিং এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব আমি এই মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে আমি এর মধ্যে আর একটু জল মিশিয়ে দেবো আমি চাটনিটা একটু পাতলা করব যার জন্য আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম আমি গ্যাসটা সিমে রেখে দিয়েছি আমি এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো কারণ আমি রোস্টেড বাদাম নিয়েছিলাম যে ওর মধ্যে নুন আছে আমি এর মধ্যে একটু অল্প একটু চিনি মিশাব নারকেল মিষ্টি সেজন্য আমি দুটোই অল্প অল্প করে আমি দিলাম এখানে আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করেছি আমি আমার প্রয়োজন মতো না আমি এখানে জল দিয়ে দিয়েছি আমি একটু নুন আর এখানে একটু মিষ্টি দিয়েছি আমি বেশি মিষ্টি দেইনি কারণ নারকেল মিষ্টি আর রোস্টেড বাদাম দেয়াতে এখানে নুন পরিমাণটা ছিল যার জন্য আমি দেখে নিয়ে নুন দিয়েছি এবার আমি এখানে এটা কাঁচা লঙ্কা চিড়ে দেব আমি এই এরকম থিকনেস রেখেছি কেউ একটু বেশি ঘন করতে পারে আবার একেবারে পাতলা করতে পারে এবার আমি এটাকে বন্ধ করে দেব। এবং ঠান্ডা হলে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের নারকেলের চাটনি এটা ইডলি ধোসা আর সাম্বার বড়ার সাথে খেতে খুব ভালো লাগবে আমি তিনটে নারকেল বাদাম আর ছোলার ডাল আমি তিনটে সমপরিমাণে নিয়েছিলাম কিন্তু সমপরিমাণে না হলেও কোনো অসুবিধা নেই কম বেশি হলে কোনো সমস্যা নেই আমি থিকনেসটাকে একটু পাতলা করেছি যা আপনাদের প্রয়োজন মতন আপনারা এর থিকনেসটা করে নেবেন আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনার এর পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন আমি শেষে একটু কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে পরিবেশনের জন্য ওপরে দিয়ে দিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে বানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার